আর সব ঘরের কাজ কি আমি একাই করব? তুমি শুধু খাবে আর ঘুরবে খেলবে। আমার কি একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে না? মাকে তো খেয়েছিস, এবার আমাকে খাবি বলে কি ঠিক করেছিস নাকি? সারা দিন পাড়ায় পাড়ায় খেলছিস ঘুরছিস। লক্ষ্মী ছাড়ি, কিছু তো কাজ করিস না, আবার খেতে চাইছিস? যা বেরো, দূর হ, বাজার করে নিয়ে আগে, তারপর খাবি। কই গো গিন্নি, রান্না বাড়া হলো? আমাকে যে খুব খিদে পেয়েছে, আবার এখুনি আবার বেরোতে হবে কাজে, আমার খুব তাড়া আছে। রান্না বাড়া কি করে হবে? মহারানী তো এখনো বাজার করেই আসেনি। আমি একা হাতে আর কত সামলাবো, কত করব? আমি চারিদিকে বাসন মাজা, রান্না করা, এত কিছু আর সামলে উঠতে পারছি না। সে কি, আমার মা কোথায়? এখনো বোধহয় ঘুম থেকে ওঠেনি। ঠিক আছে ঠিক আছে, যা রান্না হয়েছে তাই দিয়ে দিচ্ছি, এখন তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি এলাম। মেয়েকে এলে আর বকাবকি করো না, খেতে দিয়ে দিও তাড়াতাড়ি। কি রে মা, সকাল থেকে তোকে যে দেখতেই পাইনি, খাওয়া দাওয়া হয়েছে? শরীর ঠিক আছে তো? কে রে মা, তোর নতুন মাকে কেমন লাগছে? জানো বাবা, আমার নিজের মা মিথ্যে কথা বলতো, আর এই নতুন মা সব সত্যি কথা বলে। সে কি, তোমার নিজের মা মিথ্যে কথা বলতো আর নতুন মা সত্যি কথা বলে, কেন? হ্যাঁ বাবা, আমার নিজের মা যখন রেগে যেত বলতো তোকে খেতে দেব না, কিন্তু পরে সে আমাকে বুঝিয়ে সুঝিয়ে ভাত খাওয়াতো, কিন্তু এই নতুন মা যখন বলে তোকে খেতে দেব না, খেতে দেয় না। সে কি, এই কথা তুমি আগে আমায় বলনি কেন, যে তোমার নতুন মা তোমাকে খেতে দেয় না? ভয়ে বলিনি বাবা, তুমি এই কথাটা মাকে আর বলো না, মা তাহলে আমার খুব বকবে, খুব মারবে, আর খেতেই দেবে না। তুমি ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে, তোমার কিচ্ছু হবে না। কই গো গিন্নি, এদিকে শিগগিরই এসো। কি হলো, এখন আবার ডাকাডাকি করছো কেন? তুমি তাহলে মেয়ের ওপর এইভাবে অত্যাচার করো, মেয়েকে খেতে দাও না, আর আমার সামনে ভালো সাজো? এই, আমি তোকে খেতে দিই না, তুই তোর বাবাকে আমার নামে মিথ্যে কথা বলছিস। ব্যাস ব্যাস, খুব হয়েছে, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমার মেয়ের ওপরে কি অত্যাচার করো না করো, আজ থেকে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ, তোমাকে আর আমাদের দরকার নেই, আমরা বাপ পেটিতে ঠিকই থাকতে পারবো, তোমাকে ছাড়া ভালোই থাকবো। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আজকের পর থেকে আর এ মুখও তুমি হবে না। মারে, আজ থেকে তুই আর আমি শান্তিতে থাকবো।